Hi viewers, you are welcome to my channel Math Tutorials by Ashish Das. Myself Ashish Das and this is my video number 513. আজকের এই 513 নাম্বার ভিডিওতে আমরা আলোচনা করছি বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা। আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে ক্লাস 10 এর জন্য গণিত প্রকাশ বলে যে অঙ্ক বইটা দেওয়া হয়েছে সেই গণিত প্রকাশ বইয়ের পেজ নাম্বার 265 থেকে 267 পর্যন্ত দেখো কোষে দেখি 19 আছে। এই কোষে দেখি 19টাই হচ্ছে বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যার চ্যাপ্টার। আজকের এই 513 নাম্বার ভিডিওতে আমরা সেই কোষে দেখি 19-এর কোশ্চেন নাম্বার 15 আলোচনা করছি। তো আমি সরাসরি অঙ্কে যাচ্ছি, দেখা যাক কি বলছে। বলছে এক সেমি পুরু সীসার পাতের তৈরি একটি ফাঁপা গোলক। একটা গোলক আছে কিন্তু সেটা নিরেট নয়, ফাঁপা গোলক, যার যেটা কিনা এক সেমি পুরু। তো এর ব্যাস বাইরের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার। ব্যাপারটা কিরকম গোলকটা? না, গোলকটা হচ্ছে এরকম, এখন আমি যদি এই গোলকটাকে যদি কেটে ফেলি, এই বরাবর যদি কেটে ফেলি, তাহলে আমি কি দেখতে পাব? না, আমি এই জিনিসটা দেখতে পাব। এরকম এই দিকটা হচ্ছে এরকম, এই গোলকটাকে কেটে ফেলেছি আর গোলকটা ফাঁপা, মানে এই রকম হবে। এই যে জায়গাটা, এটা হচ্ছে 1 সেন্টিমিটার। তো এই ফাঁপা গোলকের আয়তনটা কি হবে? ফাঁপা গোলকের দেখো দুটো অংশ হয়, একটা হচ্ছে সমগ্র গোলকটা, সমগ্র গোলকটার ব্যাসার্ধ হয়, ফাঁপা গোলক তার দুটো ব্যাসার্ধ হয়। দেখো এই যে হচ্ছে সম্পূর্ণ ব্যাসার্ধ, যেটাকে ক্যাপিটাল আর ধরো, আর এইখান থেকে এইটুকু, এটা হচ্ছে অন্তর ব্যাসার্ধ, এটাকে স্মল আর ধরো। তাহলে এই অন্তর ব্যাসার্ধ বরাবর ফাঁপা অংশটার আয়তন কত হবে? সেটা হবে 4/3 πr³। আর সমগ্র গোলকের আয়তনটা কত হবে? সেটা হবে 4/3 πR³। এই দুটোর বিয়োগফল যা হবে সেটাই হচ্ছে ফাঁপা গোলকের আয়তন। তার মানে 4/3 π, এটা কমন নিলে r³ − r³, এইটা হচ্ছে একটা ফাঁপা গোলকের আয়তন হয়। মানে 4/3 π ইন্টু বহির ব্যাসার্ধের কিউব মাইনাস অন্তর ব্যাসার্ধের কিউব, এইটাই হচ্ছে ফাঁপা গোলকের আয়তন হয়। তো দেখো আমরা শুরু করছি কি হচ্ছে সলিউশন। সলিউশন হচ্ছে ফাঁপা গোলকের, ফাঁপা গোলকের বাইরের ব্যাসার্ধের দৈর্ঘ্য, বাইরের ব্যাসার্ধের দৈর্ঘ্য, এটা আমরা ক্যাপিটাল আর ধরছি, এটা সমান সমান কত বলে দিয়েছে আমাদের? না, 6 সেমি এটা বলে দিয়েছে। আর বলল কি যে এই গোলকটা হচ্ছে 1 সেন্টিমিটার পুরু, মানে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত এইটা হচ্ছে 1 সেন্টিমিটার। তো অন্তর ব্যাসার্ধ মানে ভেতরের দিকের ব্যাসার্ধ কত হবে? না, সেটা 6 − 1 সেন্টিমিটার হবে। সুতরাং ফাঁপা গোলকের ভিতরের ব্যাসার্ধের দৈর্ঘ্য, যেটাকে আমি স্মল আর ধরছি, এটা কত হবে? না, 6 − 1 এত সেমি, সমান সমান কত হচ্ছে? 5 সেমি হবে। আশা করি বোঝাতে পারলাম যে বাইরের দিকের যে ব্যাসার্ধ সেটা হচ্ছে 6 সেন্টিমিটার,
আর ভেতরের দিকের যে ব্যাসার্ধ সেটা কিন্তু 1 সেন্টিমিটার কম হবে, কেন গোলকটা 1 সেন্টিমিটার পুরু। যদি ছবিটাতে পরিষ্কার না বোঝা যায়, আমি ধরো ছবিটা একটু চেঞ্জই করে দিচ্ছি, আমি একটা অর্ধগোলক নিয়ে দেখাচ্ছি তোমাকে। এই ফাঁপা গোলকটাকে আমি যদি কেটে ফেলি তাহলে আমি এই ধরনের একটা অর্ধগোলক, দুটো অর্ধগোলক পাবো, যার বাইরের দিকের ব্যাসার্ধ হচ্ছে এইটা, আর মানে 6 সেমি, আর এর ভেতরের দিকের একটা ব্যাসার্ধ হবে, এবং এটা যেহেতু 1 সেন্টিমিটার পুরু সুতরাং এই পোর্শনটা হচ্ছে 1 সেন্টিমিটার। তাহলে এটা কত? এটা অবশ্যই 5 সেন্টিমিটার হবে। তাহলে পরে কি হলো না, সুতরাং ফাঁপা গোলকটির আয়তন, ফাঁপা গোলকটির আয়তন, আর আমরা কি দেখলাম, ফাঁপা গোলকের আয়তন কি হয়, 4/3 π × r³ - r³ সমান সমান 4/3 π × R, মানে হচ্ছে 6, তাহলে 6³ - r হচ্ছে 5, তাহলে 5³ হলো। এত ঘন সেমি, সমান সমান কত হচ্ছে, 4/3 π। 6³ মানে কি, 6³ মানে হচ্ছে 6 × 6 × 6, তো 6 × 6 কত হচ্ছে, 36 × 6 36 কে 6 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 6 × 6 36 এর 6, হাতে রইল 3 3 × 6 18 আর 3 21, মানে 216। 6³ করলে হচ্ছে 216, মাইনাস 5³ করলে, কিউব মানে কি, 5³ মানে হচ্ছে 5 × 5 × 5, 5 আর 5 গুণ করলে হবে 25, 25 × 5 হবে 125। এত ঘন সেমি। এইবারে কত হচ্ছে, 4/3 π, এবারে 216 থেকে 125 কে বিয়োগ করতে হবে, তা 6 এর থেকে 5 বিয়োগ করলে কত হবে, 1, 11 থেকে 2 বিয়োগ করলে কত হবে, 9, 1 × 1 = 2 মিলে যাবে 91। তাহলে এত ঘন সেমি। এইবারে দেখো, আমার কাছে যে ফাঁপা গোলকটা ছিল সেই ফাঁপা গোলকটাকে গলিয়ে সেই ধাতুটা দিয়েই কিন্তু আমি লম্ববৃত্তাকার দণ্ডটা তৈরি করেছি। তাহলে লম্ববৃত্তাকার দণ্ডের আয়তনও এইটা হবে। তাহলে সুতরাং লম্ব বৃত্তাকার দণ্ডের আয়তন, দণ্ডের আয়তন এটা সমান সমান এই 4/3 π × 91 ঘন সেমি, এটাই হবে। এখন আমাকে বলছে যে আমি যে লম্ববৃত্তাকার দণ্ডটা তৈরি করেছি সেই লম্ববৃত্তাকার দণ্ডটার ব্যাসার্ধ হচ্ছে 2 সেমি। তাহলে সেটা লেখো যে এখন লম্ব বৃত্তাকার দণ্ডের ব্যাসার্ধ R1, কেন আমি তো R R সব ধরে ফেলেছি সেই জন্য এখানে ব্যাসার্ধটাকে R1 ধরলাম, এটা সমান সমান হচ্ছে 2 সেমি। তো লম্ববৃত্তাকার দণ্ডের আয়তন বার করতে গেলে আমার আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে লম্ববৃত্তাকার দণ্ডটার উচ্চতা কত।
तो लेखो जे धोरी लम्ब वृत्ताकार दंडेर उच्चता h, एटा समान उच्चता एटा समान समान होच्छे h सेंटीमीटर। ताले व्यासार्ध पेलाम 2 सेंटीमीटर और उच्चता पेलाम h सेंटीमीटर। ताले लम्ब वृत्ताकार दंडेर आयतन कत हबे देखो, सुतरां लम्ब वृत्ताकार दंडटीर आयतन एटा कत है पाई आर स्क्वायर एच। लम्ब वृत्ताकार दंडेर आयतन की है पाई आर स्क्वायर एच, माने व्यासार्धेर स्क्वायर इंटू उच्चता। ताले पाई व्यासार्ध कत 2, ताले 2 एर स्क्वायर एच एत घन सेमी। तो आम्रा बार कर लाम लम्ब वृत्ताकार दंडेर उच्चता एटा आयतन एटा उच्चता बोलछी आमी आयतन लम्ब वृत्ताकार दंडेर आयतन एटा बार कर लाम। आम्रा बार करेछिलाम गोलकेर आयतन एत तार माने लम्ब वृत्ताकार दंडटारो आयतनटा एत। तो एई दुटो आयतन समान हबे लेखो सेइटा लेखो एबारे लेखो शर्तानुसारे पाई इंटू टू स्क्वायर इंटू एच एटा इज इक्वल टू 4/3 पाई इंटू 91 एई जिनिस होतेई हबे। এই যে সমীকরণটা আমরা পেয়েছি এই সমীকরণটার থেকে আমরা প্রথমত পাই আর পাই কেটে দিই। এটা যদি কেটে দিই তাহলে 2 স্কয়ার মানে কত 4, তার মানে কি ইমপ্লাইজ দ্যাট 4h এটা ইজ ইকুয়াল টু 4 ইনটু 91 ডিভাইডেড বাই 3। আমার উদ্দেশ্য হচ্ছে এইচ কত, মানে দণ্ডটার দৈর্ঘ্য কত সেটা বার করতে বলেছে, তাহলে এইচ কত আমি এইচটাকে রেখে দিই আর ফোরটাকে এই সাইডে পাঠিয়ে দিই। তাহলে এইচ ইজ ইকাল টু কত 4 ইন্টু 91 বাই 3, আর এই যে ফোরটা আছে সেটা এদিকে গেলে নিচে চলে যাবে ডিভাইডেড বাই 4, 4 কেটে দাও। তাহলে কি হলো, ইমপ্লাইজ দ্যাট দেখো implies that h eta equals to hoche 91 by 3। eta ke jodi amra bhag kore feli 91 ke jodi 3 diye bhag kore feli tahole ki darabe 91 eta ke 3 diye bhag korchi tale 3 3 e hoche 9 theke jacche 1 1 er moddhe to jabe na 0 tahole pore 30 purno 1 er 3। এখানে এই ভাগটা করতে গিয়ে কিন্তু অনেকে ভুল করবে, লক্ষ্য রাখো। প্রথমে তো আমি 9 কেটেছি, 3 3 9 হলো, কিছু রইল না বিয়োগ করার পরে। এবারে 1টাকে কেটে নামাচ্ছি, কেটে নামানোর পরেও যখন যাবে না ভাগ তখন আমাকে কিন্তু শূন্য বসাতেই হবে। বেশিরভাগ কি করবে 3 পূর্ণ 1 এর 3 লিখবে ভাগটা করতে গিয়ে, ভুল হবে কিন্তু। তাহলে ইমপ্লাইজ দ্যাট এইচ ইকুয়ালস টু হচ্ছে 30 পূর্ণ 1 এর 3, অবশ্যই সেন্টিমিটার। তো বলছে যে দণ্ডটির দৈর্ঘ্য কত হবে হিসাব করে লিখি। উত্তর তাহলে কি হবে, দণ্ডটির দৈর্ঘ্য হবে, এটার উত্তর লিখতে হবে এইভাবে, উত্তর দণ্ডটির দৈর্ঘ্য, দণ্ডটির দৈর্ঘ্য 30 পূর্ণ 1 এর 3 এত সেন্টিমিটার। আশা করি সবাই বুঝতে পেরেছো এটা। তো ভিউয়ার্স,
তোমরা যারা আমার এই ভিডিওটা দেখলে, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটাকে লাইক করবে এবং শেয়ার করবে। তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যার কথা তোমরা কমেন্টের জায়গায় লিখে দিও, আমি অবশ্যই তোমাদের সেই সমস্যার সমাধান করে দেবো। আমার এই চ্যানেলটার সঙ্গে যদি তোমরা যুক্ত না থেকে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার সঙ্গে যুক্ত হও, কারণ গণিত প্রকাশ বইয়ের প্রত্যেকটা অঙ্ক আমি এইভাবে ব্যাখ্যা করে করে এই চ্যানেলে আপলোড করে দেবো। শুধু তাই নয়, এছাড়াও মাধ্যমিক পরীক্ষার জন্য আরও যে সমস্ত স্টাডি মেটেরিয়ালসের প্রয়োজন হবে সেগুলোর আপলোডসও যথাসময়ে তোমরা এখানটাতেই পেয়ে যাবে, তোমাদের কোনো সমস্যা থাকবে না। এর পরবর্তী অঙ্ক অর্থাৎ কোশ্চেন নাম্বার 16 জন্য তোমরা আমার 514 নাম্বার ভিডিওর দিকে লক্ষ্য রাখো, আমি খুব শিগগিরই সেটা আপলোড করে দেবো। দ্যাট ইজ অল, বাই।